হ্যালো গুড মর্নিং আবারও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেই ফেললাম তো আমার সকাল তো এখনই মেডিসিনটা ছাড়া হয় না আমাকে এখন এটা খেতেই হয় তো চলো একটা বার করে চটপট করে খেয়ে নিই খেয়ে ফ্রেশ হয়ে কাজকর্ম সারতে হবে তো এই যে আমি বার করে নিয়েছি তো মেডিসিনটা বার করে এবার খেয়ে নেব তো দেখো সান টান সেরে পুজো টুজো সেরে ওকে ও টিফিন করে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে আর তারপরে ওখানে গিয়ে আমাকে টাটা করে দিল তো ও অফিস চলে যাচ্ছে এবার চলো গেটটা দিয়ে দিই কারণ এখন কেউ বাইরে যাওয়ার নেই আর বাইরে থেকে ভেতর কেউ আসার নেই তো দেখো এবার আমি টিফিন করতে বসে পড়েছি আমি আর টিফিনে ছিল হচ্ছে তোমার চিলি সয়াবিন যেটা আমি কালকে রাত্রির করেছিলাম আর পরোটাটা সকালবেলায় দুটো ভেজে নিয়েছিলাম আর কি খাওয়ার জন্য আটা মাখাই ছিল তো দুটো পরোটা ভেজে নিয়ে আমি সকালে টিফিন করতে আর কি বসে পড়েছি এরপর দুপুরে খাবারও জোগাড় আছে দুপুরে খাবারের জোগাড় আজকে সেরকম নেই অল্প স্বল্প কিছু আছে তো এই দেখো বলতে বলতে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তো ভাত ছিল লোটে মাছের বড়া ছিল আর এদিকে তোমার ভেন্ডি আলু একটা চচ্চড়ি ছিল তো সেরকম কিছু আয়োজন করা হয়নি আর কি দুপুরবেলা আর ওইদিকে ছিল তোমার হচ্ছে লোটে মাছের ঝাল অর্ধেক লোটে মাছ তোমার বড়া করা হয়েছিলো আর অর্ধেক লোটে ঝাল করা হয়েছিল। আর সন্ধ্যেবেলা এখানে শিঙারা আনা হয়েছিল আর তার সাথে সাথে আমাদের বাড়িতে একজন অতিথিও এসছে তো সে হচ্ছে গিয়ে যে আমার দিদির মেয়ে অনেক দিন বাদে এসছে এই যে সে তো অনেক দিন বাদে এসছে আমার সাথে দেখা করতে আজকের দিনটা থেকে কালকে চলে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও